আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 42 ইঞ্চি বডির কামিজ কাটিং। 42 ইঞ্চি বডির কামিজ কাটিং এর যে সহজ নিয়ম ও সঠিক সূত্র, প্রফেশনাল ভাবে আপনি কিভাবে একটি 42 ইঞ্চি বডির কামিজ কাটিং করবেন, সেইটাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন। আজকে আপনি এই ভিডিও থেকে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং সঠিক নিয়মটি জানতে পারবেন। তো দেখুন, কাপড়টি আমি এদিকে একটি ভাঁজ করে নিয়েছি, কাপড়টি এখানে ডাবল ভাঁজ করা আছে। তারপরে এদিকে আমি আরেকটি ভাঁজ করে নিচ্ছি। দেখুন, আমরা যে কাপড়টি ভাঁজ করে নিব, আমরা যে কামিজের নিচের যে ঘেরটি দিব সেই ঘের অনুযায়ী আমাদেরকে কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে 2x6 গুড়া কাপড় নিয়েছি আমি, কাপড়টি মেপে দেখতেছি। দেখুন, সম্পূর্ণ কাপড়টি এখানে 42 ইঞ্চি আছে। তো যতটুকু লং হবে সম্পূর্ণ লংটি আমি দিয়ে দিব। তো দেখুন, এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে আমি এখানে একটি মার্জিন করে নিচ্ছি। তো দেখুন, একটি কামিজ যদি আপনি সঠিক নিয়মে কাটিং শিখতে চান, সেই কামিজটির মোট কয়েকটি ইম্পর্টেন্ট মাপ থাকে, সেই মাপগুলো আপনাকে জানতে হবে। আর সেই মাপগুলো যদি আপনি না জেনে একটি কামিজ কাটিং করেন, যত সুন্দর বা যত মনোযোগ দিয়ে কাটিং করুন না কেন, যত সুন্দর করেই সেলাই করুন না কেন, সেই কামিজটি গায়ে দেওয়ার পরে কখনো ফিটিং হবে না। কারণ আপনি যখন কাটিং করেছেন তখনই সঠিক মাপটি ব্যবহার করতে পারেননি। এই জন্য কী করতে হবে, একটি পোশাক কাটিং করার আগে সেটার সঠিক মাপটি আপনাকে শিখতে হবে। তাহলে আজকে আপনাদেরকে আমি 42 ইঞ্চি বডির সঠিক যে মাপগুলো, সেই মাপগুলো আজকে শেখাবো। ছোল্ডার কত ইঞ্চি নিতে হবে, আর্মোলটি কত ইঞ্চি নিতে হবে, এবং আমাদের সাইড ফারাটি কত ইঞ্চি নিচে নিতে হবে, এবং নিচের ঘেরটি কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নিতে হবে। এই 3টি 4টি মাপ যদি আপনার জানা থাকে, তাহলে আপনি যে কোনো টাইমে অনায়াসে যে কোনো সাইজের বডির কামিজ কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো দেখুন, একটি 42 ইঞ্চি বডির জন্য ছোল্ডারের মাপটি কত ইঞ্চি নিতে হবে। এখানে একটি 42 ইঞ্চি বডির জন্য ছোল্ডার ম্যাপটি 7.5 ইঞ্চি নিতে হবে, মানে 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো দেখুন, এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট আমি মার্জিন করতেছি। এবং এরপরে আমাদের যে মাপটি নিয়ে নিতে হবে সেটা হচ্ছে আর্মলের মাপটি। দেখুন, এখানে নিচে যে মার্জিনটি করছে, এই মার্জিনটি থেকে 42 ইঞ্চি বডির জন্য আর্মলের মাপটি এখানে আপনাকে যদি অ্যাকুরেট মাপে, মানে আপনি একবারে কাটিং করে নেবেন, এখানে পরে আর কোথাও ছাড়াছাড়ি করবেন না, তাহলে আপনি 7.5 ইঞ্চি নেবেন। আর যদি বলেন আমি সেলাই করার পরে আর্মলটি আরও আমি ছেঁটে নিব, তাহলে আপনি এখানে 6.5 নেবেন। আর যদি অ্যাকুরেট মাপে কাটিং করতে চান, তাহলে আপনাকে এখানে 7.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তাহলে আমি আর্মলটি 42 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি নিয়েছি। তো দেন আসুন, এখন আমাদেরকে সাইড ফারার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, সাইড ফারার, একটি কামিজের সাইড ফারার মাপটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট বিষয়। সেই বিষয়টি আপনাকে জানতে হবে, কী হিসেবে এই সাইড ফারার মাপটি নিতে হয়। দেখুন, একটি কামিজের যে লং আছে, লং হিসেবে কিন্তু আমাদেরকে সাইড ফারাটি নিয়ে নিতে হবে। এই কামিজটি লং হবে 40 ইঞ্চি। 40 ইঞ্চি লংয়ের জন্য এখানে আপনি সাইড ফারাটি 20 ইঞ্চি থেকে নিতে পারবেন। 40 ইঞ্চি কামিজের জন্য আপনি 19.5 থেকে 20 ইঞ্চির ভিতরে সাইড ফারাটি রাখতে হবে। 20 ইঞ্চির উপরে নিলে বেশি নিচে হয়ে যাবে। আর দেখুন, 19.5 ইঞ্চির যদি আপনি কম নেন, তাহলে সাইড ফারাটি উপরে উঠবে। এই জন্য আপনাকে কী করতে হবে, 19.5 থেকে 20 ইঞ্চির মধ্যে রাখতে হবে। তো 40 ইঞ্চি একটি কামিজ লং হলে আমাদেরকে সাইড ফারাটি 19.5 না হলে 20-এর মধ্যে রাখতে হবে। তো এখানে আমি 19.5 ইঞ্চিতেই নিচ্ছি। তো দেখুন, এখানে আরেকটি মাপ, সেটা হচ্ছে পেটের মাপটি। এই পেটের মাপটির জন্য দেখা যাচ্ছে কেউ 14 ইঞ্চি বলে, 15 ইঞ্চি, 16 ইঞ্চি, এখানে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। আপনারা যেটা করবেন, ফিতাটি এভাবে রাখবেন, রেখে এই মার্জিন থেকে এই মার্জিন ফিতাটি রেখে জাস্ট এভাবে ফিতাটিকে ভাগ করবেন। ভাগ করে এখানে মাঝখানে একটি মার্জিন দিয়ে দেবেন। তাহলে দেখুন, বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ, 3টি মাপ আমরা 3টি জায়গায় নিয়ে নেব। তো দেখুন, যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। কারণ এই ভিডিওতে আমি একটি 42 ইঞ্চি বডির প্রফেশনালভাবে আপনি কীভাবে কাটিং শিখবেন সেইটাই শেখাচ্ছি। দেখুন, একটি কামিজের যে নিচের ঘেরটি আপনি নেবেন, কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নেবেন, এটা কি বডি হিসেবে নিতে হবে না হিপ হিসেবে নিতে হবে না কামিজটি লং হিসেবে নিতে হবে, এই জিনিসটি আপনাকে জানতে হবে। কারণ একটি কামিজের যদি আপনি নিচের ঘেরটি সঠিক নিয়মে নিতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে পরার পরে অনেক খারাপ দেখা যাবে। এই জন্য আপনাকে এটাকে জানতে হবে। তো ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি বডির মাপগুলো নেওয়ার পরে গলা এবং নিচের ঘেরের মাপটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে বডিটা আমি 42 ইঞ্চি দেবো। 42 কে 4 ভাগ করলে হচ্ছে 10.5। তো 10.5 ইঞ্চিতে আমরা মার্জিন করবো এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিব।
দেখুন এখানে পেটের মাপটি, পেটের মাপটি এখানে 36 ইঞ্চি দেবো, 36-কে 4 ভাগ করলে 9 ইঞ্চি। এবং দেখুন এখানে 1 ইঞ্চির কম রাখবেন মার্জিনের কাপটি, এখানে 1/2 ইঞ্চি বা 1/4 ইঞ্চি রাখলেই যথেষ্ট। এবং দেখুন হিপটি এখানে আমি 38 ইঞ্চি দেবো, 38-কে 4 ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো দেখুন আমরা যে মার্জিনগুলো টেনে নিয়ে নেওয়া, যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে এখান থেকে, তো দেখুন এই যে বডির মাপ থেকে পেটের মাপ, এখানে আমরা মার্জিনটি একটু অন্য সিস্টেমে টেনে নেব, তাহলে কামিজটি পরার পরে তাদের গায়ে ভালোভাবে ফিটিং হবে। তো দেখুন আমরা এই মার্জিনগুলো কিন্তু এইভাবে টেনে নিই, তাই না? যাদের বডি 38 ইঞ্চির উপরে বডি হবে আমাদের এই স্কেলটি এইভাবে রাখতে হবে, যাদের স্কেল নেই তারা আপনার হাত দিয়ে রাউন্ড করে নিয়ে নেবেন। তো এইভাবে মার্জিনটিকে টেনে নেবেন। এবং দেখুন এখান থেকে যে মার্জিনগুলো আমরা অন্য অন্য কামিজের মতো স্বাভাবিকভাবে টেনে নিয়ে নিব। তাহলে আমাদের ঠিক আছে বডির মাপগুলো নো হয়ে গেল, তাহলে আরমোলের যে রাউন্ড শেপটি আমরা দিয়ে দিব। তো দেখুন যে কামিজগুলো দুই দিকে একই গলা হবে সেই কামিজগুলোতে তালপাট দেওয়ার প্রয়োজন হবে না। এই কামিজটি যেহেতু এক কালার কাপড়, দুই দিকে একই গলা দিয়ে দেবো আমি, এখানে তালপাট দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন এখান থেকে ঠিক আছে 1 ইঞ্চিতে আপনার একটি মার্জিন করবেন, এবং এখানে নিচে যে মার্জিনটি করেছে এবং এখান থেকে এভাবে ফিতেটি ভাগ করবেন, করে এখানে মাঝখানে একটি মার্জিন দেবেন। দিয়ে দেখুন এই মার্জিনটি আছে না, এই মার্জিন থেকে আপনার এইভাবে রাউন্ড শেপটি দিয়ে দিবেন, এই রাউন্ড শেপটি এখানে এনে মিলিয়ে দিবেন। তাহলে এখানে আমাদের আরমোলের রাউন্ড শেপটিও করা হয়ে গেল। তো এরপরে আমরা তাহলে গলার মাপটি নিয়ে নেই। তো দেখুন 42 ইঞ্চি বডির জন্য গলার মাপটি এখানে আমাদেরকে 5.5 থেকে 6 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো আপনি এখানে 5.5 ইঞ্চিও দিয়ে দিতে পারেন, পাশে 6 ইঞ্চিও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গলাটি পাশে 6 ইঞ্চি দিয়ে দিব। তো 6 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে কত, 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি এখানে যদি মার্জিন করি তাহলে গলাটি আমার 6.5 ইঞ্চি হয়ে যাবে সেলাই মার্জিন সহ, যেহেতু আমি কাপড় দিয়ে গলাটি কাটিং করব এবং তৈরি করব, এই জন্য এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করতে, সেলাই মার্জিন সহ গলাটি এখানে 6 ইঞ্চি হয়ে যাবে। তো দেখুন এরপরে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। নিচে যে মার্জিনটি করছে এই মার্জিনটি ফিতেটি এভাবে ধরতে হবে। যদি আপনি দুই দিকে একই গলা দেন তাহলে 42 ইঞ্চি বডির জন্য গলার লম্বা মাপটি আপনি 5.5 ইঞ্চি দিয়ে দিতে পারেন, কেউ যদি বড় গলা চায় তাহলে আপনি 6 ইঞ্চি দিয়ে দিতে পারেন। আর যখন আপনি পিছন দিকে ছোট গলা দিবেন, সামনের দিকে বড় গলা দিবেন, তখন গলাটি 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি সামনের গলাটি আপনি লম্বা দিয়ে দিতে পারেন। তো এখানে যেহেতু আমি দুই দিকে একই গলা দেবো, এখানে 5.5 ইঞ্চি থেকে এখানে মার্জিনটি করতেছি। তো দেখুন তাহলে আমার গলার মার্জিনটি করা হয়ে গেছে, এখানে বক্সটিও তৈরি হয়ে গেছে। তাহলে এখানে রাউন্ড শেপ করে দিতে হবে। যারা আপনার নতুন কাজ করতেছেন তাদের এখানে একটি সমস্যা হয়, রাউন্ড শেপটি তারা সুন্দরভাবে করতে পারে না, করতে গেলে দেখা যায় আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কেসি দিয়ে কাটিং করতে গেলে রাউন্ড শেপটি তারা ভালোভাবে কাটিং করতে পারে না। তো দেখুন এই সমস্যাগুলো যারা নতুন কাজ শিখে তাদেরও এটা হয় বা আমাদেরও হয়েছিল, আপনারা এগুলোকে ঠিক আছে ট্রাই করবেন, ট্রাই করতে করতে দেখবেন অটোমেটিকলি আপনাদের হয়ে গেছে, এই সমস্যাগুলো থাকবে না। তো ম্যাক্সিমাম প্র্যাকটিস পারফেক্ট, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তো আমি এখানে রাউন্ড শেপটি করে দেখাচ্ছি, এবার রাউন্ড শেপটি করে নিয়ে নেবেন। তাহলে এখানে আমাদের বডির মার্জিনটি করা একবারে কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন একটি কামিজের নিচের ঘেরটি আমরা কী হিসেবে নিব, তো একটি কামিজের নিচের যে ঘেরটি হবে সেই ঘেরটি আপনার একটি কামিজ কত ইঞ্চি লং হলো বা কত ইঞ্চি বডি এটার সাথে আমাদের কোনো যায় আসে না বা এটার সাথে কখনো কোনো সম্পর্ক থাকবে না। আমাদের কামিজের নিচের ঘেরটি নিতে হবে একটি কামিজের হিপের মাপ অনুযায়ী। তো দেখুন এখানে আজকে একটি জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি, সেই জিনিসটি হচ্ছে কিছু কিছু কামিজের দেখবেন বডি আছে 40 ইঞ্চি, হিপটি হয়ে গেছে 42 ইঞ্চি, আবার দেখবেন বডি 40-ই আছে, হিপটি আছে 36 ইঞ্চি, বডি 40-ই আছে, হিপটি 40 ইঞ্চি। তাহলে দেখুন আমাদের নিচের ঘেরটি কিন্তু বডির সাথে সম্পর্ক না, এটা হচ্ছে আমাদের কোমরের নিচের যে সাইডটি আছে, অংশটি আছে, সেই অংশের সাথে আমাদের নিচের ঘেরটির সম্পর্ক। এই জন্য আমাদের হিপের মাপ অনুযায়ী নিচের ঘেরটি দিয়ে দিতে হবে, নিচের ঘেরটি আমাদের হিপের মাপ অনুযায়ী দিতে হবে। এরকম এটা কখনও আমাদের বডি অনুযায়ী দেওয়া যাবে না, কারণ বডির সাথে হিপের মাপটি কখনও অ্যাডজাস্ট হয় না, এখানে ডিস্টেন্স হয়ে যায়। এই জন্য আমাদের বরাবরই এই হিপের মাপের সাথে যদি আপনি নিচের ঘেরে মাপটি দেন এইটাই হবে অ্যাকুরেট নিয়ম বা এইটাই হচ্ছে সঠিক নিয়ম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে আমি হিপের মাপটি 38 ইঞ্চি দিয়েছি, তো 38-কে 4 ভাগ করে কত ইঞ্চি হয়েছে, 9.5। তো এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো 38-কে 4 ভাগ করে আমি 9.5 ইঞ্চি নিয়েছি, এখানেও 9.5 ইঞ্চিতে যারা নতুন আছেন মার্জিন করবেন। এবং এখান থেকে আপনারা ঠিক আছে, তো এই মার্জিনটি থেকে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনি ঘেরটি লুজ নিয়ে নিতে পারেন।
তো এখানে আমি আড়াই ইঞ্চি লুজ নিয়ে নিচ্ছি, যেহেতু কামিজটি লং কম তো আড়াই ইঞ্চিতে নিচ্ছি। এবং সেলাই মারার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে, আপনি যতটুকু মুড়িয়ে সেলাই দেবেন সেটার জন্য কাপড়টি নিয়ে নিতে হবে। এরপর এখানে মার্জিনটি টেনে নিতে হবে। তো দেখুন এই কামিজের যে আমি নিচটি মার্জিন করেছি, এই কোনাগুলো আছে না ঝুলে যে পড়ে, এই জন্য আমাদের কী করতে হবে, কোনাগুলো তো হাফ ইঞ্চি ডাউন দিয়ে একটি মার্জিন করতে হবে। তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউনে একটি মার্জিন করতেছি। তাহলে এই অবস্থায় আমার কামিজটি সম্পূর্ণটাই মার্জিন করা হয়ে গেছে। তাহলে আমরা এখন কাটিংটি করে নিই, ওকে। এবং দেখুন আমরা কামিজের যে হাতা এবং বডির আর্মলটি কীভাবে অ্যাকুরেট মাপে কাটিং করব, তো বডিটি কাটিং করার পরে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, হাতাটি আমরা কীভাবে অ্যাকুরেট মাপে কাটিং করব। তাই ভিডিওটি ছেড়ে না যেয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন কামিজটি কাটিং করার পরে এখানে অবশিষ্ট যে কাপড়টি আছে, এই কাপড়টি দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে। তো মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে মার্জিনটি করে নিচ্ছি। দেখুন এই নিচের মার্জিনটি থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি। এবং দেখুন বডি এবং হাতার আর্মলটা আপনি কীভাবে অ্যাকুরেটভাবে কাটিং করবেন, এভাবে ঠিক আছে। নিচে যে মার্জিনটি করছে ওই মার্জিনটি ফিতাটি রাখতে হবে এবং এটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে কত ইঞ্চি এসেছে, এভাবে ঠিক আছে। যত ইঞ্চি আসবে সেটাকে আপনি এই মার্জিনটি থেকে এভাবে মেপে এখানে মার্জিন করে নেবেন, ওকে। এইভাবে যদি আপনি মেপে কাটিং করেন তাহলে কখনো ছোটো বড় হবে না। তো দেখুন এই যে আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি, ঠিক আছে, এইভাবে অ্যাকুরেট হয়ে যাবে। আপনার হাতাটা লাগাবেন কখনো কোথাও ছোটো বড় হবে না। এখানে আমি গলার পট্টিটি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার কামিজটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।